রাজবাড়িতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার রাত 8টার পর সকল বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়। সরেজমিনে দেখা যায়, রাজবাড়ির বালিয়াকান্দি, সোনাপুর, রামদিয়া, আনন্দবাজার ও বেরুলি বাজার সহ প্রায় সকল বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়। এ সময় পুরো এলাকা অন্ধকার ও থমথম পরিবেশ বিরাজ করে। সরকারি নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে রাত 8টার পরে সকল দোকানদারকে নির্দেশনা দিয়েছি দোকান বন্ধ রাখার জন্য। যতদিন সরকারি নির্দেশনা পালন করতে বলবেন সমস্ত দোকানপাট আমাদের বাজারে বন্ধ থাকবে। ব্যবসায়ীরা জানান, সরকারি নির্দেশনা মেনেই তারা জরুরি প্রতিষ্ঠান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রেখেছেন।